গর্ভ অবস্থায় মায়েরা যে পাঁচ ফল বেশি খাবেন। গর্ভ অবস্থা নারীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময়। এ সময় একসঙ্গে নানা বিচিত্র অনুভূতির ঢেউ সামলানোর অভিজ্ঞতা তৈরি হয়, যা অন্য কোনো সময় হয় না। এ সময় যা খেলে যা করলে আপনার ভালো লাগে আপনি সেগুলোই খাবেন, সেগুলোই করবেন। এই স্বাধীনতা জীবনের অন্য কোনো পর্যায়ে বিশেষ পাওয়া যায় না। এ সময় নানা কিছু নিয়ে দুশ্চিন্তা উঁকি দেয় মনের ভেতর। তবে একটি কাজ আপনি নিশ্চিন্তে করতে পারেন, তা হলো ফল খাওয়া। গর্ভাবস্থার জন্য আনারস, কামরাঙা, কাঁচা পেঁপে, আঙুর এসব ফল ক্ষতিকর এমন কোনো তথ্য প্রমাণ পাননি চিকিৎসকরা। কোন ফলগুলো বেশি উপকারী জেনে নেওয়া যাক। পেয়ারা, দেশি পুষ্টিকর আর হাতের নাগালে দাম এমন ফলের তালিকায় প্রথমেই পেয়ারা। সারা বছর পাওয়া যায় পেয়ারা, এতে রয়েছে প্রচুর ভিটামিন সি। বলা হয় চারটি আপেল বা চারটি কমলার পুষ্টিগুণের প্রায় সমান একটি পেয়ারা। এ ফল গর্ভকালীন কোষ্ঠকাঠিন্য রোধ করে। কলা, গর্ভকালে আপনি প্রতিদিন অন্তত একটি কলা খাবেন। কলায় রয়েছে প্রচুর পটাশিয়াম, ইলেকট্রোলাইটসের ভারসাম্য ঠিক রাখে, ফলে স্নায়ু ও মাংসপেশীর কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। গর্ভকালে এমনিতেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, সহজেই যে কোনো অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। কলা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কমলা, ফাইবার আর ফলিক অ্যাসিডের ভালো উৎস হল কমলা। ভ্রূণের মস্তিষ্ক আর মেরুদণ্ড গঠনের গুরুত্বপূর্ণ উপাদান আছে কমলায়। আপেল, গর্ভকালে প্রতিদিন অন্তত একটি আপেল খেলে বাচ্চার অ্যালার্জি ও অ্যাজমা হওয়ার শঙ্কা কমে যায়। আপেলে প্রচুর আয়রন থাকে, যা গর্ভ অবস্থায় হিমোগ্লোবিনের সংকট সামাল দিয়ে অ্যানিমিয়া রোধ করে। কিউই, এ ফলে আছে ফাইবার, ফলিক অ্যাসিড, ভিটামিন সি ও ই, ক্যারোটিনয়েডস এবং অ্যান্টিঅক্সিডেন্টস। এসব উপাদান হার্টের জন্য ভালো। এছাড়া কিউই ফল রক্তে কোলেস্টেরলের মাত্রা কম রেখে গর্ভকালীন ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াই করে।